নওগাঁয় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শ্যামলচন্দ্রকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার বেলা 11টায় পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গত 2017 সালে এই দিনে পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সহপাঠীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছুরিয়াঘাতে খুন হতে হয় শ্যামলকে। শ্যামল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য তার পরিবারের হুমকি ধামকি দিচ্ছে। হত্যাকারীরা বিভিন্ন মহলে আশ্রয় প্রশ্রয় নিয়ে অবাধে চলাফেরা করছে। এমনকি শ্যামলের হত্যার ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউটের যে কয়জন শিক্ষার্থীর নাম এসেছে, সাধারণ শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষকে বারবার দাবি জানানোর পরও তাদের বহিষ্কার করা হয়নি। এখনো তারা কলেজ ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করে যাচ্ছে। মানববন্ধনে বক্তারা দ্রুত শ্যামল হত্যার বিচার করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। মানববন্ধনের আগে শ্যামলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের বেদিতে রাখা শ্যামলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ শিক্ষার্থীরা।